2024 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং এসএসসি সেন্টার যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। এখানে প্রশ্নটি যেভাবে সাজানো হয়েছে সেটা হচ্ছে বিগত সালগুলোতে, বিগত 5 বছরে বারবার যেই প্রশ্নগুলো আসছে বিগত সালে, সেই প্রশ্নগুলোর সমন্বয়ে এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আশা করি এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো তোমরা সেন্টার পরীক্ষায় পাইবা এবং সাথে তোমার নির্বাচনী পরীক্ষাও থাকতে সর্বোচ্চ পরিমাণ কমন। শুরু করছি ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ। তো এখানে সময়সীমা থাকবে 30 মিনিট, 30টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর। সুভা ছোট গল্পে সকল সময়ে কি ঠিক হয় না? এক, সুভা ছোট গল্পের সকল সময়ে কি ঠিক হয় না? কথায় ভাবানুবাদ, চোখের ভাষা, অন্ধ অনুমান শক্তি, অনির্বাচনীয় ইচ্ছা। তো তোমরা দেখবা যে এখানে কতগুলো প্রশ্ন তোমাদের কমন আছে, কতগুলো প্রশ্নের অ্যান্সার তোমরা পারো। যে প্রশ্নগুলোর অ্যান্সার পারো না সে প্রশ্নগুলো অবশ্যই উত্তর সংগ্রহ করবা, তোমাদের গাইড বা নোট থেকে উত্তর সংগ্রহ করে অবশ্যই সেগুলো মুখস্থ করার চেষ্টা করবা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ বোঝানোর প্রতীকটি হলো কার্তুজ, গ্রেনেড, রাইফেল, বাঘের থাবা। পল্লীর উপকথাগুলো বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাওয়ার কারণে আধুনিক শিক্ষিত জননীর উদাসীনতা, পরজননীর অমনোযোগী সন্তান। তো এখান থেকে কোনটা সঠিক সেটা দিবা। অনুচ্ছেদটি পরে নিচে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। সাহেব কহেন, সেদিন বিকেলে বৃষ্টিটা ছিল স্বল্প। মোসাহেব বলে, আহা আহা, শুনেছো কি বা অপরূপ গল্প। অনুচ্ছেদে গোবমন্ত্রীর কোনো মনোভাবের পরিচয় পাওয়া যায়, চতুর, তোষামুদে, ভীত, কৌশলী। অনুচ্ছেদের ভাবার্থ, জুতা আবিষ্কার কবিতার যে চরণে প্রকাশ পায়, কালীকে আমি ভেবেছি সারা রাত্র, পায়ের ধুলা পাইব কি উপায়ে, মহিপতির রহিবে মহাকৃতি। নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। বহিপীর নাটকে বাস্তব জ্ঞান সম্পন্ন কে? তাহেরা, বহিপীর, হাসেমালি, হাতেমালি। বই পড়া প্রবন্ধে উল্লেখিত বাজিকর বলতে কি বোঝায়? যারা নোট মুখস্থ করে, কৌশলী, শিক্ষালাভ করে, মুখস্থ বিদ্যায় পারদর্শী, বিদ্যা হজম করতে পারে, কোনটি সঠিক? তারপরে 8 নম্বর হচ্ছে, যারা জানে আমি কোনো আত্মীয় নই, এই চরণের তারা হলো বিকেলের পাখি, বিস্তীর জোনাকি, মাছরাঙ্গা, গ্রামবাসী। কিন্তু আমরা তিনজনই নই, একজন, অলি ও মিঠুর। এ বাক্যে প্রকাশ পেয়েছে একাকিত্ববোধ, একই মতাদর্শ, ঐক্যের অভাব, দেশপ্রেম। আত্মরক্ষাও অকর্তব্য নয়। এখানে লেখকের মতে আত্মরক্ষা বলতে বোঝানো হয়েছে নিজেকে রক্ষা করা, অভাব অনটন দূর করা, মনের চাহিদা পূরণ করা, অশিক্ষিত হওয়া, সশিক্ষিত হওয়া। 11 নম্বর, আঘাতে জর্জরিত হয়েও মহানবী সাল্লাল্লাহু আলাইহি কাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন? পত্তলিকদের, তায়েববাসীদের, কুরাইশদের, বিশ্বাসঘাতকদের। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় মেঘনা নদীর দক্ষ মাঝিকে, রুস্তম শেখ, কেষ্ট দাস, সগির আলী, মতলব মিয়া। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব, এই উক্তিটি সর্বজয়া সম্পর্কে হরিহরের কি প্রকাশ পেয়েছে? অবিশ্বাস, সন্দেহ, কৌতূহল, অবজ্ঞা। অনুচ্ছেদটি পরে নিচে 14 ও 15 নং প্রশ্নের উত্তর দাও। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অনুচ্ছেদের বক্তব্যে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের কোন দিকটি মূল্যায়ন করা হয়েছে? সাম্যবাদিতা, কর্মতৎপরতা, অসাধ্য সাধন, ভ্রাতৃত্ববোধ। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, অনুচ্ছেদের কর্মজীবী মানুষ সম্পর্কে প্রাবন্ধিকের মন্তব্য হলো তারা জাগ্রত শক্তি, উদার প্রাণ, স্বচ্ছন্দ। পল্লীজরনী কবিতায় মরণের দূত কি? বাদুর, জোনাকি, কানাকুয়ো, হুতুম। যেন মৃত্যুপরীর হাওয়া বয়ে এসেছিল এর কাছে, এ উক্তিতে বুধার যে মনোভাব প্রকাশ পায়, মিলিটারিদের নির্মমতা, স্বজন হারানোর বেদনা, দুঃসহ স্মৃতিচরণ। নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ।
18 নম্বর, পেটে গিয়ে এক কোণে যদি বসল তবে ভরসা হয় না আর কোনো দিন বেরোবে, এ উক্তিতে আব্দুর রহমান কোনটিকে বুঝিয়েছেন? রোস্ট, আঙ্গুর, ফালুদা, পানি। ভেলা হলো দেখি লেঠা, মোল্লা সাহেবের এ উক্তিতে কোন মনোভাব প্রকাশ পেয়েছে? লোভ, বিরক্তি, বিদ্রুপ, তিরস্কার। ইহা পরিচিত শত্রুর শেষ দাবি, বহিপীর নাটকের এ উক্তিকে কি প্রকাশ পেয়েছে? ঋণ পরিশোধ করা, শর্ত মেনে নেওয়া, টাকা ধার দেওয়া, তাহেরাকে ফিরিয়ে দেওয়া। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, এ প্রবাদের ভাবার্থ জীবন সঙ্গীত কবিতার কোন চরণে প্রকাশ পেয়েছে? সহায় সম্পদ বল সকলি ঘুচায় কাল, করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন, করোনা সুখের আস করোনা দুঃখের ফাঁস, করোনা যুদ্ধ বীর্য বান যায় যাবে যাক প্রাণ। কোনটি সঠিক সেটি দিবেন ক খ গ ঘ। সৃজনশীলতা সাহিত্যের কোন শাখার প্রধান লক্ষ্য? প্রবন্ধ, ছোট গল্প, নাটক, উপন্যাস। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, সেলের প্রাণটা আগে, একাত্তরের দিনগুলি প্রবন্ধে এ অভিমত কার? করিম, ফকির, শরীর, লেখিকা। অনুচ্ছেদটি পরে নিচে 24 ও 25 নম্বর প্রশ্নের উত্তর দাও। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আকাশ, বাতাস, জল, যেমন আছে তেমনি সবই রইবে অবিকল, মাত্র আমি আর রইব না কেবল জনপূর্ণ ভরে। অনুচ্ছেদের ভাবার্থ কোন কবিতার মূলভাবের সাথে সাদৃশ্যপূর্ণ? সেই দিন এই মাঠে জীবন সঙ্গীত পল্লী জননী আশা। অনুচ্ছেদের ভাবার্থ সাদৃশ্যপূর্ণ কবিতার কোন তাৎপর্য বহন করে? জীবন যেন শৈশবে শৈবালের শিশির, পল্লী মায়ের পুত্র হারানোর শঙ্কা, মানুষের মৃত্যু আছে কিন্তু সৌন্দর্যের মৃত্যু নেই, অন্যের উপকার ও মঙ্গলের জন্য জীবন উৎসর্গ। পীর সাহেব বুদ্ধিমান লোক, উক্তিটি কার? তাহেরা, হাশেম আলী, খোদেজা, হাতেম আলী। কি আশ্চর্য অনুভূতি, নিয়তি গল্পের এই অনুভূতি কিসের? বিচিত্র শব্দ শোনার, স্কুলের যন্ত্রণা থেকে মুক্তির, বাবার সাথে বনে ঘোরার, ম্যালেরিয়া জ্বর আসার, ও অনেক রকম মানুষ হতে চায়। বুধের এ মনোভাব প্রকাশ পায় দেশাত্মবোধ, প্রতিশোধ, স্পেহা, আত্মস্বনির্ভর। নিচের কোনটি সঠিক? ক খ গ ঘ। করোনার জলরাশির চমৎকার ধমনী দুর্যোগে কোন পাখির ডাকের সাথে তুলনা করা হয়েছে? শালিক, বুলবুলি, শুক, তারপরে চোকর। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর সিগ্ন সমীর জীবন জুড়ালে তুমি, চরণদয়ের ভাবার্থে কত কপতক্ষ নদ কবিতার কোন তাৎপর্য প্রকাশ পায়? স্মৃতি কাতরতা, মাতৃভাষা প্রীতি, স্বদেশ প্রেম, সজাত্যবোধ। তো ভিউয়ার্স, এই ছিল বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ MCQ প্রশ্ন। এখান থেকে তোমাদের প্রশ্নগুলো সর্বোচ্চ প্রশ্নগুলোই কমন থাকবে ইনশাল্লাহ আশা করি, এবং সেন্টারে কিন্তু প্রশ্নগুলো পাবা, কারণ এগুলো বিগত সালের বারবার যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে সেই পরীক্ষার প্রশ্নগুলো একখানে করেই কিন্তু এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। সবার সফলতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।